ট্রাফিক অনলি দ্য প্রবলেম ট্রাফিক এই ট্রাফিক সমস্যাটা সমাধান না করলে ঢাকা শহর অচল তো এখন হয়েই গেছে, ভবিষ্যতে এটার অবস্থা আরও নাজুক হবে। আমি যেটা মনে করি যে ইমিডিয়েটলি ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত, যে স্যাটেলাইট সিটিগুলো যেভাবে হয় সেভাবে করা দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই স্যাটেলাইট সিটিগুলোর সাথে আমাদের যে মেট্রো রেলের কানেক্টিভিটি যদি তৈরি করা যায়, নিঃসন্দেহে ঢাকা শহরের সমস্যাটা সবচাইতে তাড়াতাড়ি সমাধান করা সম্ভব। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। আমাকে নিত্যদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা দিয়ে আমাকে চলাফেরা করতে হয়। সেক্ষেত্রে আবার সবচেয়ে বেশি সমস্যা হলো জ্যাম সমস্যা। অনেস্টলি স্পিকিং ট্রাফিক কন্ডিশন ইজ হরেন্ডাস। আমাদের ড্রাইভার এডুকেশন দরকার, যেই ড্রাইভ করি রিক্সাওয়ালা থেকে শুরু করে মাল্টিমিলিয়নিয়ার যে তার মার্সিডিজ নিয়ে চালাচ্ছে তারও এডুকেশন দরকার, বিকজ নোবডি প্র্যাকটিসেস দ্য ল, সো লকে রেসপেক্ট করতে হবে। I think the biggest problem I face Dhaka shore thakte giye that we are running out of space. Jibhabe apartment jibhabe toiri hoteche age jemon bashar samne you know used to have a little lawn, you know, so oicha nai, we don't have that you know, to we are not close to nature anymore. ঢাকায় বাস করা আসলেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যেমন এয়ার পলিউশন, ওয়াটার সমস্যা, এত অসহ্য রকমের গরম এবং ট্রাফিক জ্যাম, সবগুলি চলাচলের জন্য, থাকার জন্য, বাসের জন্য খুবই খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেশের যে পরিস্থিতি, রাস্তাঘাট খুবই দুর্যোগ অবস্থা, বিদ্যুৎ থাকে না, সারাক্ষণ গ্যাস পাওয়া যায় না, এবং মনে করেন যে ঢাকার ভিতরে মশারি ছাড়া ঘুমাইতে পারে না। বাংলাদেশের মেইন প্রবলেম আর ডেফিনেটলি দ্য মশাস, অল দ্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ মশাস, অ্যান্ড দের আর নো গুড জিমস, দের আর নো গুড ফ্রি জিমস হুইচ এভরি ওয়ান ক্যান গো টু অ্যারাউন্ড ঢাকা। ঢাকা শহরে অনেকগুলো সমস্যা আছে, এর মধ্যে দু ধরনের সমস্যা আছে। কিছু হচ্ছে মৌলিক সমস্যা, যে সমস্যাগুলো হচ্ছে জ্যাম, ইলেকট্রিসিটি, মশা, এগুলো আমরা চেষ্টা করেও আর দূর করতে পারছি না। কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো আমরা ক্রিয়েট করছি, যেমন আমরা বাজে বাজে পোস্টার লাগাচ্ছি, অনেক রাজনৈতিক পোস্টার, অনেক বেশি পোস্টারে ঢেকে গেছে ঢাকার রাস্তাগুলো। তারপরে আপনার ফুটপাথগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাথের উপর এত বেশি দোকান হচ্ছে, এত বেশি মানুষ বিজনেস পারপাসে এগুলোকে ইউজ করছে যে এখন আমরা ফুটপাথ দেখাতে পারছি না। এই সমস্যাগুলো খুব সহজেই আমার মনে হয় গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাহলে সমাধান করা সম্ভব। আমাদের ঢাকার মধ্যে তুলনামূলক মাঠটা অনেক কম, যেটা আমাদের মানে খেলার সুযোগও কম হয় ছেলেদের। তো আমরা যেরকম বিকালবেলা আগে বিকালে খেলতাম, বাট ডে বাই ডে জিনিসটা কমে যাচ্ছে, বলা চলে মাঠ বিলুপ্ত হয়ে যাচ্ছে ঢাকার মধ্যে। প্রচুর পরিমাণ মানে বিল্ডিং হচ্ছে, এজন্য আমাদের খেলার মাঠের পরিমাণ কমে যাচ্ছে, যেটাতে আমাদের খেলার স্কোপও কমে যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এটা আমাদের ক্ষতিই হচ্ছে, যার কারণে আমাদের হয়তো যদি খেলার মাঠ কমে যায় তাহলে প্লেয়ার বের হওয়ার সংখ্যাটাও একটু কম হবে। তো আমরা চাই সবাই যে আমাদের খেলার মাঠের পরিমাণটা বেশি থাকুক, যাতে আমরা বেশি বেশি খেলার স্কোপ পাই আর যাতে বেশি বেশি প্লেয়ার বের হওয়ার সুযোগ হয়। ঢাকা শহরে আসলে লোকজনের তো এখন হাঁটাহাঁটি বা ওয়ার্কআউট করার একটা জায়গা মূলত যে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমরা মিটাই ইউজুয়ালি ফুটপাথের উপর দিয়ে হাঁটা দিই, এলাকা ভিত্তিক বলি বা যে যেখানে থাকেন তার নিয়ারেস্ট যে জায়গাটা থাকে সেখানে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ফুটপাথে এবং বর্ষাকালে ইউজুয়ালি আমরা অনেক ট্রাভেল ফেস করি। এই ট্রাভেলগুলো বছরের পর বছর ধরে চলেই আসছে, কিন্তু এর কোনো সলিউশন আমরা এখন পর্যন্ত দেখি না। কিন্তু রেগুলার ট্যাক্স পেয়ার হিসাবে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের এই রাইটস আছে যে আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে বা একটা ফুটপাথ দিয়ে হাঁটবো। আমরা যখন গাড়ি দিয়ে একা চলাফেরা করি বা একা হাঁটাহাঁটি করি, আমরা নিরাপদ নিজেকে নিরাপদ মনে করি না। তো ঢাকা শহরে এটা খালি মেয়েদের জন্যই না, আজকাল খবরে দেখা যায় যে মেয়ে ছেলে সকলকে এই সমস্যায় পড়তে হয়। একটা সময় এসে যখন আমি মা হয়েছি, আমি চিন্তা করি আমার বাচ্চারা যেন বাইরে পড়াশোনা করে বাইরে সেটেল হয়, কেন? জাস্ট বিকজ অফ দ্য সিকিউরিটি, জাস্ট বিকজ অফ দ্য মানে সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। ঢাকাতে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এখন কারেন্ট, ইলেকট্রিসিটি থাকে না, না ইলেকট্রিসিটি যায় না, মাঝে মাঝে আসে। কারেন্টের মনে করেন আমরা প্রতি পয়েন্ট 150 টাকা ঘুরিয়ে দিই, কিন্তু কারেন্ট ওই একটা পয়েন্ট জ্বালাইলে 150 টাকা, তিনটে পয়েন্ট জ্বালাইলে 450 টাকা, তা ঠিক মতো থাকে না।
ওরা ওই যে লাইনটা আনছে ওই লাইনকে দেয় গেলে আর দেন অনেক সময় কাটি কুটতে দেয় ওই কিছু টাকা টাকা দিয়ে মনে করেন পরিবেশ দূষণের মূল সমস্যা বায়ু দূষণ, পানি দূষণ এবং এর সঙ্গে বায়ু দূষণের মাত্রাটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এর সমাধান হচ্ছে যে ঢাকার খাল বিলগুলো আমরা যদি ফিরিয়ে আনতে পারি, হাতি ঝিলের মতো যদি আমরা এর সৌন্দর্যকে ফিরিয়ে আনতে পারি, তাহলেই ঢাকা শহর আবার প্রাণ ফিরে পাবে। As a citizen, we also have to start following all the rules and regulations. Rather than blaming everyone, blaming the traffic, you have to understand that traffic, when you're blaming the traffic, you yourself is also part of the traffic. There are rickshaws that goes out of order. We have to make rules for the rickshaws or a lane for the rickshaws. With few of these things, we can actually make Dhaka city a better place for us to live in. দৈনিক যেগুলো খাচ্ছি আমরা ফল ফ্রুট যেগুলো সম্পূর্ণ আছে ফরমালিন, ফরমালিনের জন্য সবচেয়ে মেন উদ্যোগ নেওয়া উচিত আমাদের সরকারের। সরকারের মেন উদ্যোগটা হলো যে তারা ভেজালমুক্ত ফরমালিন এই ফল ফ্রুট আমাদের যদি দেয়, আমাদের বাচ্চা কাচ্চা সব সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকব। যদি গভর্নমেন্ট এরকম কোন একটা নিয়ম করে দেয় যে যখনই বিল্ডিং বানানো হবে অ্যাটলিস্ট প্ল্যান্টেশন মানে গাছপালা যাতে ঠিকভাবে অ্যাডিকুয়েটলি আমরা লাগিয়ে তারপরে বিল্ডিংগুলো করতে পারি, সেদিক থেকে কিন্তু আমার মনে হয় তাহলে এসির ইউজটাও কমে যাবে। এসির ইউজটা কমলে অবভিয়াসলি আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন। অল্টারনেটিভ এনার্জি সোর্স একটা হতে পারে সোলার সেল, যেহেতু আর সোলার সেলের ব্যাপারে সবাই হয়তো একটা ভুল ধারণা আছে যে মানে রোদ হলেই আমার শুধুমাত্র এনার্জি জেনারেশন হবে, তাছাড়া হবে না। ইটস নট লাইক দ্যাট, এটা খুব মানে মিনিমাম একটা লুমেন থাকলে ওখান থেকে সেই এনার্জি প্রডিউস করতে পারে এবং নতুন সোলার সেলগুলো আরও এফিশিয়েন্ট। সো ফর দ্য টাইম বিং যে টেকনোলজিগুলো সহজলভ্য সোলার সেল সেটা আমরা ইউজ করতে পারি। আমরা ডেফিনেটলি চাই যে আমাদের দেশ, আমাদের সিটি, আমাদের শহর এত আদরের এত ভালোবাসার শহরটা একটা সবচেয়ে বেস্ট সিটি হিসেবে আমাদের মাঝে আসুক, যেখানে আমরা থাকতে কমফোর্টেবল ফিল করবো, আমরা প্রাউড ফিল করতে পারবো আমাদের এই সিটি নিয়ে। Do we have problems? Yeah, we have problems. We have traffic congestion, we have corruption, we have a lot of problems. ওগুলো আমাদের বুঝতে হবে, সলভ করতে হবে। মানে সব রিডিকুলাস স্ট্যাটিস্টিক্স এন্ড লেবেলস অ্যাজ ঢাকা ইজ এ সেকেন্ড ওয়ার্স্ট সিটি টু লিভ ইন, প্লিজ ডোন্ট বাই ইনটু দ্যাট। দিজ আর জাস্ট পিপল উইথ এজেন্ডাস, সো লেটস ফরগেট অ্যাবাউট অল দিজ সেকেন্ড ওয়ার্স্ট সিটি টু লিভ ইন, লেটস জাস্ট ডু আওয়ার বেস্ট টু মেক দিস সিটি দ্য বেস্ট সিটি টু লিভ ইন। এই শহরের যত কষ্ট ঢেকে থাকে নিয়ম নালো, we want a greener Dhaka, we want a clean and green Dhaka city, we want a safer Dhaka, we want better energy. Tobuo ami gaichi ei shohorer gaan, amar joto kotha joto shopno dekha